রসুল সাল্লাম তিনি সম্মিলিত মনোযাত করেছেন অন্য সময় রসুল্লা সাল্লাহাম সলাতুল ইস্তিসকাই তিনি সম্মিলিত মনোযাত করেছেন এই সময় সলাতুল ইস্তেসকার পড়া হয়েছে বিভিন্ন জায়গায় এবং সালাতুল ইস্তেসকার পর সম্মিলিত মোনাজাত করা হয়েছে এটিকে কেন্দ্র করে কোন কোন আলেম অথবা কোন কোন বক্তা তাদের পক্ষ থেকে কিছু আপত্তি আমরা শুনতে পাচ্ছি সে বিষয়ে একটু আমরা আলোকপাত করতে চাই আজকে ফতুয়া তো বহুতই আমার দেয় কিন্তু টিকে থাকতে পারে না যে মাত্র বলছে আবহাওয়া বার্তা যেমন বলছে যে এই তো আজকের দিকে ঠান্ডা লাগবো ঠান্ডা নামবো আর বৃষ্টি পড়তে পারে যখন এই একটা ঘোষণা দিয়ে দিছে কালকা বৃষ্টি প্রার্থনার নামাজ হবে ওই রোদ্রের নিচে যায় আহাদদুল্লাহ দোয়া করে নামাজ পড়া শুরু করছে কেমনে জানে ভাইরাল হলো কেমনে জানে ভাইরাল এত বছর ধরে ওয়াজ করি ভাইরাল হই নারে ভাইরাল হই নারে কেমনে জানে রে কেমনে জানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বাদ বৃষ্টির কারণে আমরা খুব তাপ দাহের মধ্যে রয়েছে এই সময় সলাতুল ইস্তেস্কা পড়া হয়েছে বিভিন্ন জায়গায় এবং সলাতুল ইস্তেস্কার পর সম্মিলিত মোনাজাত করা হয়েছে এটিকে কেন্দ্র করে কোনো কোনো আলেম অথবা কোনো কোনো বক্তা তাদের পক্ষ থেকে কিছু আপত্তি আমরা শুনতে পাচ্ছি সে বিষয়ে একটু আমরা আলোকপাত করতে চাই আজকে প্রথমত বিষয় হচ্ছে যে বৃষ্টি কেন হয় না অনেক কারণ আছে একটি কারণ হচ্ছে আমরা যখন গুনাহ এর উত্তাপ যখন আমরা ছড়িয়ে দিই তখন কিন্তু আল্লা সুহানুয়া তালা তার গরমের উত্তাপ তিনি বাড়িয়ে দেন আমরা যদি গুণাকে কমিয়ে দিতে পারি তাহলে আল্লা সুহানহালা তিনি গরমের উত্তাপ থেকে আমাদেরকে রক্ষা করবেন আমরা জাকাত যখন প্রদান না করি তখন মনিয়াল পাত্র মিনা শ্যামাই তখন আসমান থেকে বৃষ্টি আসা কিন্তু বন্ধ হয়ে যায় ইবনে মাজা হাদিসে সই হাদিসে এসেছে সমগ্র পৃথিবী যখন আল্লাহ সুহানুয়া তালা অবাধ্য হয়ে যায় তখন আল্লাহ সুহানুয়া তালা তার রহমত বা নেয়ামতগুলোকে তিনি তখন কনস্ট্রিক্টেড করে দেন আবার যদি আপনি ইব্রাহিম আল্লাহ সালামের মতো আল্লাহর অনুগত হয়ে যান তখন আল্লাহ সবুয়া তালা সব তাপকে এবং সব প্রদাহকে আল্লাহ সুবিহানুআ তালা শান্তিময় করে দেবেন আপনার জন্যে ইয়া না বারদম সালামান আদা ইব্রাহিম ঠিক তেমনি একটি বিষয় হচ্ছে সলাতুর ইস্তেস্কা যখন বৃষ্টি হয় না বৃষ্টি থাকে তখন আমাদেরকে সলাতুর ইস্তেস্কা মানে বৃষ্টি প্রার্থনার সালাত আদায় করার বিষয়টি আমরা দেখতে পাই রাসুল্লাহ সাল আলী ওসালাম করেছেন বৃষ্টি প্রার্থনার সালাদটি কীভাবে আদায় করতে এটি সলাতুল ঈদের মতো অথবা অন্য যে কোনো আমরা ধরুন নফল সালাত আদায় করি ঠিক সেভাবে আদায় করা যায় দুটো বর্ণনায় এসেছে সলাতুল ইস্তেসা এটি পড়তে হয় ঠিক সকালে যেমনি ভাবে আমরা ঈদের সালাত আদায় করি ঠিক এমনিভাবে তারপর দুরাকাত সালাত আদায় করতে হয় দুরাকাত সালাত আদায়ের পর সেখানে খোদ্া হয় এই খোদ্বার মধ্যে খুব অনুনয় বিনয় করে ব্যক্তি আল্লা সুহায়নুয়াতার কাছে অর্থাৎ যারা সালাত আদায় করেন তারা আল্লা সু ভায়নুয়াতার কাছে বা খতিব সাহেব যিনি নামাজ পড়াচ্ছেন তিনি আল্লাহর কাছে ইস্তেকফার করবেন মানুষকে একটু আল্লাহ মুখী করার জন্য মানুষকে আল্লাহ তার সম্পর্কে জানাবেন এবং তসবি তাহালির করতে তাদেরকে বলবেন অতপর আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করবেন এই দুহাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করার সময় হাতগুলো কীরকম উল্টা করে রাখা বা আরও বিভিন্ন কথা এগুলো আছে রসুল্লা সাল তিনি তার যে গায়ের যে তিনি এক্সট্রা চাদর ব্যবহার করতেন বা কাপড় ব্যবহার করতেন এটাকে তিনি উলটিয়ে দিতেন এরকম অনেক ব্যাপার আছে এই সময় সম্মিলিতভাবে মোনাজাত করা যায় দুটো জায়গায় সম্মিলিত মনোজাত করা যায় বলে আমরা হাদিসে সই হাদিসে প্রমাণ পাচ্ছি একটি হচ্ছে সলাতুল ইসতেসকার একটি হচ্ছে সলাতুল কুনুত যেটি আমরা মানে যেটি সলাতুল ভিতরের মধ্যে আমরা দোয়াই কুনুত যেটি পড়ি আপনি গোটা পৃথিবীতে দেখবেন যে দোয়াই কুনুত কিন্তু সম্মিলিত মনোজাত করা হচ্ছে এটি একটি এবাদত এবাদত কিন্তু তাওকিফি অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসুল যা বলেছেন তার বাইরে আবাদত করা যায় না তার বাইরে করতে গেলে সেটি বেদাত হয়ে যায় এটি এই জন্যে বেদাত হয়ে যায় কারণ আপনি হয়তোবা মনে করছেন আপনার খুব ভালো লাগছে এটি আবাদত আপনি করছেন অন্য কেউ মনে করলো এটি ভালো লাগছে তার এবাদত এটি অন্য কেউ মনে করলো ওই অবাদতটি তার ভালো লাগে ফলে এবাদতের যে মূল রূপ এটি হারিয়ে যাবে এটি ঘটেছে ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে যদিও তারা আসমানি গ্রন্থের অধিকারী ছিল কিন্তু তারা নিজেরা নতুন অনেক এবাদত ভালো লাগার উপর ভিত্তি করে তারা এবাদত করেছে এই কারণে তারা পথভ্রষ্ট হয়ে গেছে আল্লাহ তালা তার রাসুলকেও এই কথা বলেছেন যে আপনি যদি ওলা তাত্তব হাওয়া ফৈদুল্লা কা আনসাবিল্লাহ আপনি অথবা ওলা তাত্তবে আহওয়া আহোম আপনি তারা যা চায় অথবা মানুষের মনে যা চায় তা আপনি করবেন না তা আপনি অনুসরণ করবেন না তাহলে আপনি পদভ্রষ্ট হয়ে যাবেন বা তারা আপনাকে পদভ্রষ্ট করে দেবে এই যে এবাদতটাকে আল্লাহ আল্লাহ রাসুলের কাছ থেকে যেভাবে আমরা পেয়েছি ঠিক সেভাবে আমাদেরকে করতে হয় সলাতুল ইস্তিস কাটও ঠিক তেমনিভাবে আনাস বিন মালিক আদি আল্লাহ আমি তিনি বর্ণনা করছেন রাসুল্লাহ সাল্লাম তিনি জমার খুদ্দি ছিলেন ঠিক এমনি সময় একজন বেদুইন এসে সুবুল রাসুলাল্লাহ সবুল ফাদ ইয়া রাসুর আল্লাহ সম্পদ সব নষ্ট হয়ে যাচ্ছে আমাদের রাস্তাঘাটগুলি সব বন্ধ হয়ে যাচ্ছে আমাদের কোনো পানি নাই আমাদের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ তালা আমাদেরকে বৃষ্টি প্রদান করেন রসুল আসসালাম সাথে সাথে ফারাফা রসুল্লাহ সালসালাম ইয়াদহি রসলাম তার দুহাত উত্তরণ করলেন এবং তিনি আল্লাহর কাছে দোয়া করলেন সম্মিলিত দোয়ার যে কথা আমরা বলছি এবং তিনি বললেন আল্লাহম আগেসনা আল্লাহম আগিসা আল্লাহম আগিসনা আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিন আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিন আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিন এক সপ্তাহ পর যখন প্রচুর পরিমাণ বৃষ্টি হলো ও ব্যক্তি আবার আসলেন জমায় এবং তিনি বলেন ইয়া রাসুল্লাহ আপনি আপনি আল্লাহর কাছে দোয়া করুন কারণ আমাদের এখন আবার এত বৃষ্টি হচ্ছে সম্পদগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে আমাদের রাস্তাঘাটগুলো বন্ধ হয়ে যাচ্ছে সব ডুবে যাচ্ছে আপনি কাছে দোয়া করুন যেন আল্লাহ তালা বৃষ্টি আমাদের কাছ থেকে ইউমসিকা হু আন না আমাদের কাছ থেকে যেন বৃষ্টিটাকে তিনি সরিয়ে দেন রাসুল ইসলাম আবার ফারাফা রসুল আল্লাহ ইয়াদাহি রাসুল দুহাত উত্তোলন করলেন এবং আল্লাহর কাছে তিনি দোয়া করে বললেন আল্লাহমা হওয়া আলাইনা ওয়ালা আলাইনা হে আল্লাহ আমাদের উপর আর বৃষ্টি দিয়ে না অন্যদিকে আপনি বৃষ্টিটিকে আপনি নিয়ে যান মা আল আল আকামি ও জরাফি ওমা ওয়া বিজরি ওয়া বুতনীল আউ দিয়া হে আল্লাহ যেখানে গাছালি আছে যেখানে উপত্যকা আছে সেই জায়গাগুলোতে আপনি এই বৃষ্টির পানিগুলোকে আপনি নিয়ে যান এবং বৃষ্টিকে বা মেঘকে আপনি ওইদিকে নিয়ে যান রসুল ইসলাম তিনি সম্মিলিত মোনাজাত করেছেন অন্য সময় রসুল্লাহ সাল্লাহ আসালাম সলাতুল ইস্তেসায় তিনি সম্মিলিত মনাজাত করেছেন ফলে সম্মিলিত করে পরে করা এটি কিন্তু দ্বারা এবং পরবর্তী জেনারেশন গোটা উম্মা গত পনেরোশো বছর জুড়ে তারা এইভাবে মনাজাত করেছে ফলে এই মোনাজাতটাকে প্রশ্নবিদ্ধ করা অথবা এই মোনাজাতকে সামনে রেখে অন্য যে সকল মোনাজাতগুলো সুননা দ্বারা সাবিত নয় সেগুলোকে সাবিত করার চেষ্টা করা এটি কোনো অবস্থায় সমীচীন নয় বরং আপনি যেমন সালাতের পর সম্মিলিত মোনাজাত করা এবং অন্যান্য সময় বিভিন্ন কয়েকজন একত্রিত হয়ে তারপর সম্মিলিত মোনাজাত করে এগুলো রাসুলসলাম করেননি ফলে রাসুল যেটি করেননি সেটি না করাটাই তো আমাদের জন্য কল্যাণ কর সুন্নার মধ্যে আমাদের জন্য কল্যাণ সুন্নার মধ্যে আমাদের জীবন ব্যবস্থা এবং সুন্না যতক্ষণ পর্যন্ত আপনি মানবেন ততক্ষণ পর্যন্ত আপনি কল্যাণের মধ্যে থাকবেন ফাতাহনা আরদি দ্বিতীয় যে বিষয়টি বলতে চাই তাহলে যে বৃষ্টি প্রার্থনার আমরা সালাত আদায় করেছি তারপরে বৃষ্টি হচ্ছে না এগুলো নিয়ে নাস্তিকরা অথবা যারা এক নষ্টিক তারা ট্রল করছেন আমাদের অনেক দিনই ভাইরা তারা মনে করছেন বৃষ্টি প্রার্থনার সলাদ আমরা পড়লাম তারপরে বৃষ্টি হলো না বিষয়টি কিন্তু এরকম না আমরা বৃষ্টি প্রার্থনার সলাাত আমরা বৃষ্টি প্রার্থনার জন্যে যেমনিভাবে করে থাকি এটিও একটি অ্যবাদত এটি অ্যাবাদতের শুরুতে করি আল্লাহ সব ভাই যখন আমাদের জন্য বৃষ্টিকে কল্যাণকর মনে করবেন তখন তিনি আমাদেরকে বৃষ্টি প্রদান করবেন কারণ আমরা যখন কোনো দোয়া করি প্রার্থনা করি প্রার্থনার তিনটি অবস্থা হতে পারে একটি অবস্থা হচ্ছে যে আল্লাহ তালা ইমিডিয়েটলি সাথে সাথে প্রার্থনা আমাদের কবুল করে নেবেন অথবা কিছুদিন পরে যখন আমাদের জন্য তিনি কল্যাণকর মনে করেন তখন তিনি এটি সংগঠিত করবেন অথবা তিনি যদি মনে করেন যে না এটি আমাদের জন্য কল্যাণকরণে আমরা যা চেয়েছি তাহলে এমন কোনো বিপদ তিনি আমাদের কাছ থেকে দূর করে দেন যেটি আমাদের ঘটার কথা ছিল দেওয়ার কারণে আরেকটি হচ্ছে এটি আল্লাহ তালা আখেরাতের জন্যে আমাদের জন্য রেখে দেন যে আখেরাতে গিয়ে আমরা দেখব যে এই প্রার্থনার কারণে তিনি আমাদের জন্য ব্যাপক কিছু রেখে দিয়েছেন ফলে আমরা যেন হতাশ না হয়ে যাই আর বৃষ্টি প্রার্থনার জন্যে আমরা যখন সালাদ করি সাথে সাথে বৃষ্টি না আসলেও আবহাওয়া একটু ঠান্ডা হয়ে যাওয়া চারিদিকে একটু শান্তি বিরাজ করা মানুষের একটি ক্ষতি কম হওয়া এগুলো তো ঘটছে তাই না আপনি কিন্তু সেগুলো আপনি পাবেন কিন্তু আপনি সন্নাটাকে পুনর্জীবিত করুন রাসুল্লা সাল্লাহ আলীবাসলমের সন্নাগুলো কিন্তু এখন বেদাতের মাধ্যমে অথবা বিভিন্নভাবে কিন্তু এগুলো অনেকটি হিডেন হয়ে যাচ্ছে অথবা এগুলো ধরুন চাপা পড়ে যাচ্ছে আপনি সন্ন্যকে পুনর্জীবিত করার পক্ষে আপনি কথা বলুন আর যিনি এই বিষয়ে কথা বলেছেন আমরা তাকে বলবো যে আপনার খুব চমৎকার কথা বলার একটা স্টাইল আছে আপনি ইয়াং জেনারেশনকে আপনি মোটিভেট করতে পারেন এগুলোকে এই এই যোগ্যতাগুলোকে দিনের কাজে খাটান প্লিজ কেবলমাত্র এমন হয়ে যাবেন না যে দিনে কথাগুলো দুনিয়ার উদ্দেশ্যে আপনি ব্যবহার করছেন এটি করবেন না আপনার যে যোগ্যতা আছে আপনার যে মেধা আছে আপনার যে প্রেজেন্টেশন স্কিল আছে এগুলোকে দিনের কাজে এবং সহি এগুলো খাটান আল্লাহ আল্লাহর কাছে যদি আপনি সম্মানিত হন তাহলে আর কি আসে যায় তাই না আর কার কি আসে অথবা অন্যের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন না পেলেও এটি হতে পারে নবীরা তার কিন্তু আল্লাহর কথা বলে গিয়েছেন বহু মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছিল তারপরেও আপনি আল্লাহর পথে যেভাবে ইব্রাহিম আল্লাহ সাল্লাম তার মেধাকে ব্যবহার করেছেন নমরুদকে অথবা অন্যদেরকে পরাজিত করার জন্যে যেমনিভাবে ইবনে আবি তলেব তার চমৎকার যোগ্যতাকে তার কথা বলার স্টাইলটাকে তিনি ব্যবহার করেছেন নাজ্জাসির কাছে কোরাইজদের বিরোধিতা করতে গিয়ে যেমনিভাবে আলী রদী আল্লাহ আনহু তার বুদ্ধিমত্তাকে ব্যবহার করেছেন যেমনিভাবে আহমেদ মিন হাম্বুল রাহমুল্লা তিনি বেদাতিদেরকে অথবা তিনি জিন্দিকদেরকে এবং যারা কোরআনের মতাজেলা কোরআনকে আল্লাহর সৃষ্টি বলে যারা দাবি করেছিল তাদেরকে পরাভূত করতে যেমনিভাবে তিনি তার মেধাকে তিনি ব্যবহার করেছেন আবু হানিফ রহমুল্লা যেমনিভাবে জিন্দিকদেরকে পরাজিত করার জন্য তার বুদ্ধিমত্তাকে ব্যবহার করেছেন তার প্রেজেন্টেশন স্কিলকে ব্যবহার করেছেন এবং অন্যান্য কারাম তারা যেভাবে করেছেন আমরা আপনাদেরকে বলবো আপনাকে বলবো বিশেষ করে যে আপনার অন্তরটাকে খুলে দিন আপনি দিনের কথা ঠিক দিনের মতো করে বলুন আপনি অন্যান্য যেগুলো বলছেন যেগুলোতে আপনি শ্রোতাদেরকে আকর্ষণ করতে চান সেগুলোকে ছেড়ে দেওয়া যায় না এগুলো ছেড়ে দিন প্লিজ দিনের কথা সত্যি অর্থে দিনের মতো করে বলুন কোরআন এবং শূন্যের দৃষ্টিতে আপনি মানুষের কাছে কথাগুলো তুলে ধরুন আল্লাহ তালা আপনাকে হদায়ত দান করুন এবং আল্লাহ তালা দিনের সম্পদ হিসেবে আপনাকে কবুল করে নিন আপনি যে সকল কথাগুলো বলছেন যেগুলোকে দিনকে প্রশ্নবিদ্ধ করছেন অথবা যার মাধ্যমে আপনি মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছেন অথবা মানুষের কাছে দিনের সত্যিকার মেসেজগুলো দিচ্ছেন না এগুলো থেকে ফিরে আসার জন্য আমরা আপনি আমাদের দিনী ভাই আমরা আপনাকে অনুরোধ করবো না সিহা করবো যে আপনার মধ্যে আল্লাহ তালা সেই পরিবর্তন তৈরি করে দিন আল্লাহ তালা আপনাকে তার রহমতের চাদরে আবিষ্ট করে নিন এবং দিনের সত্যিকার জ্ঞান আপনাকে প্রদান করুন সুন্নার প্রতি ভালোবাসা আল্লাহ তালা আপনার অন্তরে তৈরি করে দিন এবং যারা এভাবেই দিনের কথা বলতে চান তারা যেন সহিদিনের কথা মানুষের কাছে বলতে পারেন আল্লাহ তালা সেই তৌফিক দান করুন হাজার ওসল হুস আহমদাল নবীনা মহম্মদ আলী ওসভি আজমাইন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাকু